মৃধা বেরিমাল কর্তৃক পরিবেশিত অডিও বুক সিরিজ মুক্ত বাতাসের খোঁজে আমরা আছি বৃত্তের বাইরের অধ্যায়ের বাড়িয়ে দাও তোমার হাত পরিচ্ছেদে। দিন শেষে লড়াইটা আপনার নিজের, আমরা হয়তো আপনার হাতে তুলে দেব ঢাল তলোয়ার, আপনার বন্ধু হয়তো আপনার পরিয়ে দেবে বর্ম আর শিরনাস্ত্র, কিন্তু আসক্তির বিরুদ্ধে ডুয়েলটা লড়তে হবে আপনাকেই, একা একা। মুসা আলাইহিসাল্লামের মতো হতে পারেন না আপনি, সামনে অথৈ জলরাশি, পালাবার পথ নেই, পেছন থেকে প্রবল বিক্রম, ক্রোধন্নত হয়ে ধেয়ে আসছে ফেরাউনের সেনাবাহিনী মুসা আলাইহিসাল্লাম ও তার কওমকে কচুকাটা করার জন্য। মুসা আলাইহিসাল্লামের চোখ বলছে ধ্বংস অনিবার্য, মুসা আলাইহিসাল্লামের কান বলছে ধ্বংস অনিবার্য, যুক্তি বলছে ধ্বংস অনিবার্য। মুসা আলাইহিসাল্লামের কওম বারবার মুসা আলাইহিসাল্লামকে প্রশ্ন করছে, কোথায় তোমার আল্লাহ, কোথায়? মুসা আলাইহিসাল্লাম অবিশ্বাস করলেন তার চোখকে, তার কানকে, একেবারেই পাত্তা দিলেন না তার কওমের লোকেদের কথাই। সকল ইন্দ্রিয়কে সতর্কতার বিপরীতে তিনি আল্লাহ সুবহানু তাআলার প্রতিশ্রুতির উপর ভরসা করলেন, বিশ্বাস রাখলেন, চরম তাওয়াক্কুলের পরিচয় দিলেন। নিশ্চয় আমাদের রব আমাদের সঙ্গে আছেন, তিনি আমাদের উদ্ধার করবেনই। আল্লাহ সুবহানু তাআলার উপর ভরসা করার এই প্রতিদান আল্লাহ সুবহানু তাআলা দিয়েছিলেন মুসা আলাইহিসাল্লাম এবং তার কওমকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করে আর ফিরাউনের শরীর সমাধির মাধ্যমে। আল্লাহ সুবহানু তাআলার তরফ থেকে সাহায্য এসেছিল অকল্পনীয় এক উৎস থেকে, আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার কর্ম সম্পাদনের জন্য যথেষ্ট। সূরা আত-তালাক 3। ভাই, ভরসা করুন আল্লাহ সুবহানু তাআলার উপর, ভয় করুন তাকে, তিনি তার বান্দাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট। তিনি আপনার জন্য অবশ্যই ব্যবস্থা করে দেবেন যে কোনো বিপদ, যে কোনো প্রতিকূলতা, যে কোনো আসক্তি কাটিয়ে ওঠার। মুমিনের বৈশিষ্ট্য হলো তাওয়াক্কুল। আল্লাহ সুবহানু তাআলা বলেছেন, আল্লাহ তাআলার উপরেই ভরসা রাখো যদি তোমরা প্রকৃত মুমিন হও, সূরা মাইদা 23। আর আল্লাহর উপরই মুমিনদের ভরসা করা উচিত, সূরা আত-তাওবা 51। যুগে যুগে এই তাওয়াক্কুলের জোরে মুমিনরা এমন কিছু অর্জন করেছে যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব, যুক্তিতর্কে অগম্য, বিজ্ঞানের সূত্র দিয়ে যা কোনো মতেই ব্যাখ্যা করা সম্ভব নয়। মুসলিমদের সাথে যুদ্ধ চলছে তৎকালীন সুপার পাওয়ার পার্সিয়ান সাম্রাজ্যের, অবিশ্বাস্যভাবে টানা বেশ কিছু যুদ্ধে সুপার পাওয়ার হার মেনেছে, আবারও পরাজয়ের আশঙ্কা নাহর শির থেকে মাদাইনে ছুটেছে পার্সিয়ানরা, পিছু ধাওয়া করেছে মুসলিম সেনাবাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বাহিনী ধাওয়া খেয়ে পার্সিয়ান বাহিনী পিছু হটতে হটতে পার হয়ে গেল টাইগ্রিস নদী। মুসলিম বাহিনী যখন নদীর তীরে উপস্থিত, ততক্ষণে নিকৃষ্ট অগ্নি উপাসক পার্সিয়ান বাহিনী সব নৌকা নিয়ে নদীর অপর তীরে চলে গিয়েছে। মুসলিমদের উপায় রইল না নদীর ওপারে যাওয়ার, সব রকমের চেষ্টা করা হলো কিন্তু কোনোভাবেই কোনো নৌকার ব্যবস্থা করা গেল না। শেষমেশ আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করে তারা ঘোড়ার পিঠে চড়ে নদীতে নেমে গেলেন। মুসলিম বাহিনীর অনেকেই নদী দেখা তো দূরের কথা, কখনো কোনো পুকুরই দেখেনি, তাদের কাছে বিশাল টাইগ্রিস নদী ছিল প্রশান্ত মহাসাগরের মতো। চিন্তা করুন একবার, তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন। আপনাকে যদি বলা হয় ঘোড়ার পিঠে চড়ে মহাসমুদ্র পাড়ি দিতে হবে, আপনি কি কখনো রাজি হবেন? আর কোনো উপায় না পেয়ে তারা শুধু আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করে ঘোড়া সহ নদীতে নেমে গেলেন। তাওয়াক্কুলের প্রতিদান আল্লাহ সুবহানাহু তাআলা দিলেন বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণ করে। ঘোড়ার পিঠে বসেই সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাহিনী পার হলো। পার্সিয়ান বাহিনী যখন দেখলো মুসলিমরা এভাবে ঘোড়ার পিঠে চড়ে নদী পার হচ্ছে, তখন তারা ভাবলো এরা মানুষ নয় জিন, ভয়ে তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল। মুসলিম বাহিনী পেল বিজয়ের স্বাদ। তাওয়াক্কুলের দুটি পূর্ব শর্ত রয়েছে, একটি ছাড়া অন্যটি অচল। এক, সম্পূর্ণরূপে আল্লাহ সুবহানাহু তাআলার উপর আস্থা রাখা, বিশ্বাস রাখা। দুই, আপনার হাতের কাছে যেসব মাধ্যম বা উপায় আছে সেগুলো ব্যবহার করে নিজের সর্বোচ্চ এবং সর্বাত্মক চেষ্টা করা। মনে করুন আপনি মসজিদে ফজর পড়ার নিয়ত করলেন, আল্লাহ সুবহানাহু তাআলার উপর পূর্ণ আস্থা রাখলেন যে আল্লাহ সুবহানাহু তাআলা অবশ্যই ফজরের নামাজ মসজিদে আদায় করার ব্যবস্থা করে দিবেন। এই গেল তাওয়াক্কুলের প্রথম শর্ত। এখন দ্বিতীয় শর্ত হলো, আপনার নিজেকে চেষ্টা করতে হবে যেন আপনি ফজরের নামাজে মসজিদে জামাতের সাথে আদায় করতে পারেন। তাড়াতাড়ি ঘুমাতে হবে, দরকার পড়লে অ্যালার্ম দিয়ে রাখতে হবে অথবা কাউকে জাগিয়ে দেওয়ার কথা বলতে হবে। এই হলো দ্বিতীয় শর্ত। তাওয়াক্কুলের ফল পেতে হলে আপনাকে এই দুটো শর্ত অবশ্যই পূরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার উপর ভরসা করলেন কিন্তু ঘুমাতে গেলেন মধ্যরাতের পর,
অ্যালার্মও দিলেন না, কাউকে জাগাতেও বললেন না। ফজরের ওয়াক্তে নাক ডাকিয়ে ঘুমোতে থাকলেন, এর নাম তাওয়াক্কুল না। আল্লাহ সুবহানু তাআলা ফেরেশতা পাঠিয়ে কোলে করে আপনাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন না। আপনার কাজ আপনি করে যাবেন যতটুকু সম্ভব, তারপর বাকিটুকু আল্লাহ সুবহানু তাআলা দেখবেন। এটাই তাওয়াক্কুল, নিজের সাধ্য মতো সবটুকু করা, তারপর সাফল্যের জন্য আল্লাহ সুবহানু তাআলার উপর ভরসা করা। মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানু তাআলাকে কেন বলেছিলেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো? আল্লাহ সুবহানু তাআলা কেন তারপর সমুদ্রের ভিতর দিয়ে রাস্তা তৈরি করে দিলেন? মুসা আলাইহি ওয়াসাল্লামের সামান্য লাঠির আঘাত বিশাল সমুদ্রে কি এমন করতে পারে? মুসা আলাইহি ওয়াসাল্লাম সমুদ্রের পানিতে আঘাত করার নির্দেশ দিয়ে আল্লাহ সুবহানু তাআলা মানব জাতিকে এই শিক্ষা দিতে চাইলেন যে প্রথমে তোমার অংশটুকু তুমি করো, বাকিটা আমি দেখছি। আগে আপনাকে সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে, আর সাফল্য দেওয়ার মালিক আল্লাহ সুবহানু তাআলা। যে আল্লাহ সুবহানু তাআলা মুসা আলাইহি ওয়াসাল্লামের জন্য সমুদ্রের বুকে রাস্তা তৈরি করেছিলেন, যে আল্লাহ সুবহানু তাআলা ইব্রাহিমের জন্য আগুনকে প্রশান্তিদায়ক করেছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন, সেই একই আল্লাহ সুবহানু তাআলা তো আমাদেরও আল্লাহ। সেই আল্লাহ সুবহানু তাআলা কি পারেন না আমাদের এই ভয়ঙ্কর আসক্তিগুলো থেকে মুক্তি দিতে? অবশ্যই পারেন, কিন্তু আমরা তার উপর তাওয়াক্কুল করি না দেখেই, অথবা আন্তরিকভাবে মুগ্ধ হতে চাই না দেখেই ফলাফল পায় না। আল্লাহর কসম, আল্লাহর কসম, শুধু আল্লাহ সুবহানু তাআলার উপর তাওয়াক্কুল করে পর্ন, হস্তমৈথুন, চটি গল্পের আসক্তি সহ যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা সম্ভব। আপনি আল্লাহ সুবহানু তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে এই অন্ধকার পৃথিবী থেকে রং, রূপ, রস, গন্ধ আর আলোতে ভরা পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দেবেন। তারপর আপনার পক্ষে যতটুকু করা সম্ভব সত্যিকারভাবে আন্তরিকতার সাথে ততটুকু করুন। ইনশাআল্লাহ দেখবেন যে কোনো ধরনের আসক্তি পালিয়ে যাবার দরজা পাবে না। কিন্তু শুধু আল্লাহ সুবহানু তাআলার উপর বিশ্বাস রেখে বসে থাকলেন, নিজে কোনো চেষ্টাই করলেন না, মেয়েদের দেখে চোখ নামিয়ে ফেললেন না, আইটেম সং দেখা বাদ দিলেন না, বন্ধুদের সঙ্গে মেয়েদের নিয়ে রসালো আলাপ করা বন্ধ করলেন না, তাহলে কখনোই আপনি আসক্তি থেকে মুক্তি পাবেন না, কখনোই না। আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবহানু তাআলা আছেন, আপনার অপেক্ষায় আছেন কখন আপনি ফিরে আসবেন তার কাছে। হাত বাড়িয়ে দিন, তিনি আপনাকে নোংরা এই জগৎ থেকে টেনে তুলে জান্নাতে স্থান দিবেন। আপনার প্রতিপালকের উপর, আপনার মালিকের উপর ভরসা করুন। এই সময় শীঘ্রই কেটে যাবে ইনশাআল্লাহ। যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী খণ্ড ব্রেক দ্য সার্কেল নিয়ে।